স্যার আমার সামনে যখন কেউ ইংরেজিতে কথা বলে আমি সেগুলো ইংরেজিতে বুঝতে তো পারি কিন্তু যখন আমার নিজের বলার সময় আসে তখন না আর বলে উঠতে পারি না এই সমস্যায় দেখা যায় প্রচুর স্টুডেন্টের মধ্যে আমি এত বছর ধরে স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে আসছি আমার স্টুডেন্টদেরকে প্রায়শই বলতে শুনি এই কথাটি এবং আমি ধরেই নিচ্ছি যারা এই ভিডিওটায় ক্লিক করেছ থামনেল দেখে যে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইংলিশ বাট আই কান্ট স্পিক ইংলিশ তো ইংরেজিতে কথা বলতে সমস্যা তার মানে আমি ধরে নিচ্ছি যে তো তুমি কিন্তু এখন বিগিনার লেভেলে আর নেই তুমি কিন্তু এখন ইন্টারমিডিয়েট লেভেলে চলে এসছো তো দেখো আমি প্রথমে কী বলেছি একদম শুরুতেই রয়েছে ফোকাস অন স্পিকিং নট ট্রান্সলেটিং কি হয়ে যাচ্ছে আমরা যেহেতু ছোটোবেলা থেকে গ্রামারের প্রচুর রুল পড়ে ফেলেছি তো আমরা বারবার ধরেই যখনই আমাকেও জিজ্ঞাসা করছে আচ্ছা তুমি কতদিন ধরে ইংরেজি পড়াচ্ছ আমি ভাবছি আমি তো বারো বছর ধরে ইংরেজি পড়াচ্ছি বারো বছর ধরে মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভবিন বিন প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি তার সাথে আবার ফর টুয়েলভ ইয়ার্স এত কিছু ভাবতে ভাবতে সে আমার সামনে দাঁড়িয়ে থাকবে সে চলে যাবে তো এত কিছু ভেবে যখন আমরা ট্রান্সলেট করতে বসি তখনই কিন্তু সময় হয়ে অসুবিধা হয়ে যায় আমাদের ইংলিশ স্পিকিংয়ের জন্য তখনই আমরা বলি যে আই এম নট ফ্লুয়েন্ট ইন ইংলিশ তো এইটাই কিন্তু থেকে বড়ো সমস্যা তো দেখো এখানে কী করা যেতে পারে তো তুমি কি করবে ডোন্ট ট্রাই টু ট্রান্সলেট এভরিথিং ফ্রম বেঙ্গলি টু ইংলিশ এটা অন্য কোনো ভাষা থেকেও হতে পারে একবারে কিন্তু সবসময় ট্রান্সলেট করতে যাবে না মাথায় আসছে যেই কথাটা আমাকে বলতে হবে সিচুয়েশানে সেটাকে আমি ভমিটিং প্রসেস বলি আমার ব্যাচেতে আমি যেখানে স্পোকেন ইংলিশ করাই তো সেখানে কিন্তু আমি সবসময় বলি যে ভমিটিং প্রসেস মানে এলো আর ভমিট করে দাও এলো আর ভমিট করে দাও হ্যাঁ কিছু ভুল হবে এখানে প্রশ্ন উঠবে অনেকের তাহলে কি স্যার ইংরাজি গ্রামার শেখাটা কি একেবারেই ঠিক নয় অবশ্যই শেখো গ্রামাটিক্যাল এরার থাকলে তো কখনোই ইংরাজি বলে গেলে আমার তার মধ্যে অজস্র গ্রামাটিক্যাল এরার তা তো কখনোই ঠিক না আমি যে বললাম আমি ভেবে নিচ্ছি যে তুমি মোটামুটি গ্রামার জানো তুমি মোটামুটি বিগিনার লেভেল পার করে গেছো তারপরে যখন তুমি বলা শুরু করছো তো কিছু কিছু তো ভুল হবেই কিন্তু বলা শুরু করার জন্য কিন্তু তোমাকে প্রথমে ট্রান্সলেশন প্রসেসটা অ্যাভয়েড করতে হবে তারপরে কি আছে দেখো তুমি যখন এবার বলছো কি করবে স্টার্ট স্পিকিং টু ইউর নিজের সাথেই নিজে ইংরেজিতে কথা বলো কি টপিক নিয়ে কথা বলবে তুমি টক অ্যাবাউট ইউর ডে তোমার সারা দিন নিয়ে কথা বলো তুমি তোমার ডেলি রুটিন বলো তুমি তোমার আগের দিনের কথাও বলতে পারো পাস্ট টেন্স ইউজ করা হয়ে যাবে তুমি যদি তোমার ডেলি রুটিন বলো তাহলে তোমার প্রেজেন্ট টেন্স ইউজ করা হয়ে যাবে তুমি তোমার আগামী দিনের প্ল্যানও ভাবতে পারো তাহলে তোমার ফিউচার টেন্সও ইউজ করা হয়ে যাবে এছাড়াও কি করতে পারো ডেসক্রাইব থিংস অ্যারাউন্ড ইউ তোমার চারিপাশে যেসব জিনিস তুমি দেখতে পাচ্ছ সেইগুলোকে ডিসক্রাইব করতে আরম্ভ করো নিজে নিজেই বলতে আরম্ভ করো যে ওটা একটা পাখি এখানে চারটে চেয়ার আছে এগুলোকে সব না ইংরেজিতে ভাবো কিন্তু প্রথমে বলছি ট্রান্সলেট করবে না দেখো আর ইংরেজিতে ভেবেই সেটাকে বলে ফেলো ঠিক আছে বলতে হবে কিন্তু শুধুমাত্র ভাবলে হবে না ওকে আর কি করা যেতে পারে আর দেখো ধীরে ধীরে কিন্তু প্র্যাকটিস সরি অর প্র্যাকটিস সিম্পল কনভারসেশন এবার যখন তুমি এগুলো বলতে পারছো তখন না ধীরে 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 ছোটো 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 একদম বেসিক লেভেলে বিগিনার লেভেলের কিন্তু তোমাকে একটু কনভারসেশানও স্টার্ট করতে হবে মানে মনে করো স্পিকিং টু অ্যান আননোন পার্সন হাউ টু ইন্ট্রোডিউস ইউর ফ্রেন্ড টু সাম ওয়ান এলস তো এইভাবে কিন্তু ধীরে ধীরে এই ছোটো 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 টাইপের কনভারসেশানগুলো প্র্যাকটিস করতে হবে এবার যখনই তুমি প্র্যাকটিসগুলো শুরু করবে তোমার নেক্সট স্টেপ কাজে লাগবে কী বলেছি ফাইন্ড আ স্পিকিং পার্টনার তোমার একজন পার্টনার দরকার হবে যদিও পার্টনার ছাড়াও প্র্যাকটিস করার অনেক সলিউশন আমি আগেও আমার ভিডিওতে বলেছি তবুও একজন পার্টনার হলে কি সুবিধা হয়ে যাবে তবে হ্যাঁ যে পার্টনার তুমি জোগাড় করছো তোমার যে বেস্ট ফ্রেন্ড তাকে নিয়েই যে করতে হবে তার কোনো মানে নেই বা তোমার বাড়িতে কেউ আছে তাকে নিয়েই প্র্যাকটিস করতে হবে তার কোনো মানে নেই দেখে নিতে হবে আমার পার্টনারের গোল আর আমার গোল যেন সেম হয় অনেক সময় আমরা ভুল পার্টনার চুজ করি যে পার্ট যাকে তুমি তোমার বন্ধু ভাবছো তার হয়তো ইংলিশ শেখার কোনো ইচ্ছা নেই তুমি শিখছো বলে আর তোমার ও বন্ধু বলে তুমি জোর করে তার সাথে প্র্যাকটিস করতে বসছো এবার ওর যেহেতু এটার কোনো ইচ্ছা ইন্টারেস্ট নেই ও তো তোমার সাথে কথা বলতে বলতে গল্প শুরু করে দেবে এবং তুমিও কিন্তু ধীরে ধীরে গল্পের মধ্যে চলে যাবে আর আমাদের একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট রয়েছে যেটা আমরা সবসময় কমফোর্ট জোনে যাওয়ার চেষ্টা করি গল্প করতে মজা লাগবে বেশি তাই আমরা গল্প করতে থাকবো আর ইংরেজিটা কিন্তু শেখা হবে না তাই এমন কোনো পার্টনারকে জোগাড় করো যে কিন্তু একই গোল নিয়েই রয়েছে তারও কিন্তু এম হচ্ছে ইংরেজিতে কথা বলা তো লুক ফর ফ্রেন্ড ক্লাসমেটও হতে পারে সে তোমার অথবা অর এনি ওয়ান টু প্র্যাকটিস রেগুলারলি প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে এমন নয় যে একদিন করলাম একদিন ছেড়ে দিলাম প্রতিদিন প্র্যাকটিস করার জন্য এমন কোনো এক বন্ধু জোগাড় করতে হবে বা পার্টনার জোগাড় করতে হবে বন্ধু জোগাড় হলো তার সাথে প্র্যাকটিস করছো ডেলি বেসিসে এছাড়াও কী কী করতে পারো ইউজ অনলাইন রিসোর্সেস আমাদের কাছে এখন কিন্তু বর্তমান যুগে সব কিছু টেকনোলজির যুগ হয়ে গেছে চারিদিক থেকে আমরা অনলাইন রিসোর্সেস পাচ্ছি কোনো জায়গাতে আমাকে অফলাইন ব্যাচে গিয়ে স্পোকেন ইংলিশ জয়েন করতে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি চাইলে ফ্রি অফ কস্ট ইউটিউবেই নানান রকমের ভিডিও দেখতে পারো যে লিখেছে আমি ওয়াচ ইউটিউব ভিডিওস প্রচুর ভিডিও আছে এখানে তোমার লিসেনিং প্র্যাকটিস হবে ওকে এখানে কি হবে লিসেন টু ইংলিশ পডকাস্ট ইংলিশ পডকাস্ট শুনতে পারো যখন তুমি শুনবে এদের তুমি তো বলছো স্যার আমাকে তো বলতে হবে আপনি শোনার কথা কেন বলছেন অ্যাকচুয়ালি যখন তুমি শুনবেই ইং মানে নেটিভ স্পিকারই হোক বা এশিয়ান স্পিকার্সেরই হোক না কেন ইংরেজিতে কথা বল তখন তাদের বলার ভঙ্গিমাগুলোকে না নকল করতে পারবে যে আচ্ছা এইটা এই করে বলে ওই সব সময় না ট্রান্সলেট হয় না অনেক কথাই এরকম যায় যেটার হুবহু ট্রান্সলেশন হয় না যেমন মনে করো তুমি ভাবো না আমি কলকাতা যাচ্ছি ঠিক আছে এবার আই অ্যাম গোয়িং টু কলকাতা এই সাধারণ একটা বাক্যের মধ্যে তুমি যদি এখন এর বাংলা মানে ভাবতে বসো যে আমি হই আই অ্যাম আমি হই আই আ বয় তো আমি হই একজন বালক আই টিচার আই আম আ স্টুডেন্ট এখানে এর মানে হয়তো হওয়া কিন্তু ওইখানে যদি ভাবো আই আম গোয়িং টু স্কুল অর আই অ্যাম গোয়িং টু কলকাতা আই অ্যাম গোয়িং টু বলে কিছু একটা জায়গার কথা বলছো এখানে কিন্তু অ্যামের বাংলা মানে হয় হবে না তাই এইভাবে ট্রান্সলেট করার প্রসেসে কিন্তু মাঝে মাঝে প্রবলেম আসবে আমরা বুঝে উঠতে পারবো না যে অ্যাকচুয়ালি কী হচ্ছে এই জায়গায় তাই আমাকে শুনতে হবে এই ধরনের কথা বলেটা কীভাবে যখনই সেটা বুঝে যাবো তখন কিন্তু সেই হিসাবে আমরা কপি করে করেও বলাটা প্র্যাকটিস করা শুরু করতে পারবো হয়ে গেল এছাড়াও আমরা কি করতে পারি রিড অ্যালাউড ইংরাজি যত কনটেন্ট পাবে লিখিত অবস্থা রিটেন ফর্মে সেগুলোকে জোরে জোরে পড়ার চেষ্টা করবে আচ্ছা কি বলেছে আমি রিড ইংলিশ বুকস আর্টিকেলস অর এনিথিং অফ ইউর ইন্টারেস্ট বাট লাউডলি খুব জোরে জোরে পড়তে হবে কি পড়বে আচ্ছা এই দুটো ক্ষেত্রেই যখনই কোনো স্পোকেন ইংলিশ ব্যাচে তুমি কখনো ভর্তি হবে তোমার এলাকার যে যিনি ভালো পড়ান সব থেকে সেখানে গেলে একটা প্রথাগত প্রসেস দেখতে পাওয়া যায় সবাই করে তা বলছি না প্রথাগত একটা প্রসেস দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে কি সবাই একটা জিনিস সাজেস্ট করে যাচ্ছেন টিচাররা সেটা ইংলিশ নিউজ পেপার পড়ো অথবা বিবিসি নিউজ শোনো ভাই আমার পাড়ার সরকার ইংরেজিতে কথা বললে সেটাই ভালো করে বুঝতে পারি না বা তার সাথে ইংরেজিতে কথা বলতে পারি না ইংলিশ বিবিসি নিউজ শুনবো ওদের কথাই তো বুঝতে পারছি না কিছু ভালো করে বা বলেছে যে ইংলিশ নিউজ পেপার পরও আমি বাচ্চাদের গল্পের বই পড়ি যখন রিডিং ইংরাজিতে তখন সেটা বুঝতে পারি না মানে স্টুডেন্টের কথা বলছি ক্যান্ডিডেটের কথা বলছি আমি কী করে ইংলিশ নিউজ পেপার করে বুঝতে পারবো তো প্রথমে না একদম বেসিক লেভেল থেকে পড়া শুরু করতে হয় তুমি কী করলে আমি দেখো এখানে বলেছি অফ ইয়োর ইন্টারেস্ট তোমার নিজের যেই ফিল্ডটা পছন্দ সেই জায়গার কিছু গল্প পড়ো ঠিক আছে ইউটিউবে গিয়ে সার্চ সরি গুগলে গিয়ে তুমি সার্চ করতে পারো শর্ট স্টোরি ফর চিলড্রেন ঠিক আছে তো শর্ট স্টোরিজ বলে তুমি সার্চ করো একদম ফর চিলড্রেন বলে সার্চ করো ঠিক আছে তো দেখবে ছোটো ছোটো বাচ্চাদের কিছু গল্প চলে আসবে সেইগুলো প্রথমে পড়া শুরু করো তোমার ভালো লাগবে সোজা লাগবে ভালো লাগবে এগুলো জোরে জোরে পড়ো জোরে জোরে পড়লে কী হয় যে বলো তো আমাদের এই যে জ মাসেলগুলো হয়েছে না আমাদের মানে কথা বলার জন্য আমাদের যে মাসেলগুলো ইউজ করা হয় সেইগুলো না ইংরাজির সাথে অভ্যস্ত হবে দেখবে অনেক সময় আমাদের জড়িয়ে যায় কথাবার্তা বলতে গিয়ে আমি কাউকে হয়তো বলে দিলাম গ্রুপ ডিসকাশন হচ্ছে আমি বললাম যে বলো যে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং মাই নেম ইজ অতনু বিশ্বাস অ্যান্ড আই এম ফ্রম বিশ্রা হুগলি এটা কিন্তু সে বলতে পারবে না সে তার নাম বলবে আমার নাম তো আর বলবে না সে সেটাই বলবে কিন্তু বলতে গিয়ে না আমি দেখছি এটা পারবে জানে কোনো কঠিন কিচ্ছু নেই কিন্তু যেহেতু ইংরাজি বলা অভ্যাস নেই অনেকের সামনে মাই নেমি আই এম ফ্রম হ্যালো গুড ইভিনিং এদিক ওদিক হয়ে যাচ্ছে পুরো অনেক আগে হয়তো মাই ইজ বা হ্যালো আই এম ফ্রম এরম হয়ে যাচ্ছে আটকে আটকে যাচ্ছে এরকম অনেক সমস্যা তোমরা রিলেট করতে পারবে কারো বেশি হয় কারো কম হয় কারো কারো হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমরা এরকম সমস্যার মধ্যে দেখতে পাই যে আমি জানি পরে ভাবি এটা তো সোজাই ছিল এটা তো বলতে গিয়ে আটকানোর কথা নয় আমি তো এমনি পারি বাড়িতে যখন একা একা ভাবি তখন তো পারি কেন বলতে পারলাম না ওর সাথে এটা হচ্ছে একটা এক্সপোজারের প্রবলেম এক্সপোজার মানে আমরা লোকের সামনে ইংরেজিতে কথা বলি না কথা বলার সাহস দেখাই না তাই প্রথমেই বলেছিলাম যে এখানে বলাটা শুরু করতে হবে ঠিক আছে তো এই জন্য আমি কি বলেছি দেখো রিড অ্যালাউড জোরে জোরে পড়ো তাহলে কি হবে ইংরেজি বই পড়তে পারো ছোট ছোটো আর্টিকলসগুলো পড়তে পারো এবং তোমার মজা তোমার নিজের পছন্দের জিনিসগুলো পড়তে পারো এই যে বললাম যে ভুল হয়ে যাবে এইটার জন্যই পরের পয়েন্টটা বলছি যে ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেকস ওই যে বলতে গিয়ে কারোর সামনে একবার ইংরেজি বলতে চেষ্টা করেছো কারোর সামনে এবং বলতে গিয়ে যে ভুল হয়ে গেল এটাতে কিন্তু লজ্জা পেলে হবে না আমি এই যে বলেছি দেখো এখানে পরিষ্কার লেখা আছে এভরি ওয়ান মেক্স মিস্টেক্স ওয়েন লার্নিং অ্যা নিউ থিং প্রত্যেকেই শুধু ইংরেজি শেখানো নয় প্রত্যেকেই যখনই নতুন কিছু শেখে না তখন তার ভুল হবে এটা খুব স্বাভাবিক ব্যাপার ইট ইজ ভেরি ন্যাচারাল টু মেক এনি মিস্টেক ফর এনিথিং যে কোনো জিনিস করতে যাও শুধু ইংরেজি শেখার জন্য না আমি যখন প্রথম বাইক চালাতে শুরু করেছিলাম এখনও মনে পড়লে হাসি পায় আমার অদ্ভুতভাবে বাইক আটকে গেছে মানে রাস্তায় চালাতে চালাতে সবাই যারা বাইক চালিয়েছি জানো যে ঠিকঠাকভাবে যদি ক্লাস না ধরতে পারা যায় ছাড়তে পারা যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যায় মানে ঠিকঠাক সিনক্রোনাইজেশন যদি না হয় তুমি কতটা ভাবে ব্রেক মারবে কীভাবে ক্লাস ধরবে ক্লাস ছাড়বে আমার একবার তো হয়েছে একটা বাম্পার রয়েছে রাস্তায় হাফ চাকা বাম্পার ক্রস করে দিয়েছে মানে সামনের চাকা সরি সামনের চাকা বাম্পার ক্রস করে দিয়েছে পিছনের চাকা বাম্পারের পিছনে রয়ে গেছে অবস্থায় রাস্তায় আটকে গেছে কি অদ্ভুত সিচুয়েশনজি বাবা রে বাইক চালাতে পায় না অবস্থা সবাই হাসছে রাস্তার লোক এবার আমি যদি সেদিনকে ভেবে নিতাম যে আমি আর জীবনেও বাইক চালাবো না আমি রাস্তায় বেরোলে এরকম অদ্ভুত সিচুয়েশনের মধ্যে পড়ে গেছে সবাই হেসেছে কেউ না যে আমাকে শেখাচ্ছে সেও হেসে দিয়েছে হেসে গড়া ঘড়ি ভাবে অদ্ভুত অদ্ভুতভাবে কেউ আটকে যায় না বাম্পারের মাঝখানে আটকে গেছে এক চাকা উপাসে পিছনের চাকা পাশে তো এরকম হলে যদি ভয় পায় তাহলে তো শিখতেই পারা যাবে না তো এটা খুব ন্যাচারাল ব্যাপার ভুল হবেই ইংরেজি শেখার সময় আমারও হয়েছে প্রত্যেকটা মানুষের হয় ঠিক আছে শিখে যাওয়ার পরে ভুল হয় প্রচুর মানুষের শিখে যাওয়ার পরেও ভুল হয় আমিও ভুল করি এখনও কোনো সমস্যা কিছু নেই ওটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমার ভুল হচ্ছে আই এম ইন আ প্রসেস অফ লার্নিং আই এম ট্রাইং টু ইম্প্রুভ মাই এটা তোমাকে ভাবতে হবে দেয়ার ইজ নো প্রবলেম ইফ ইউ মেক এনি মিস্টেক ওয়াইল ইউ আর লার্নিং সামথিং তারপর দেখো এই ভুলগুলো ধরবে কী করে ধরার জন্য তোমাকে কী করতে হবে রেকর্ড ইউর সেলফ রেকর্ড ইন দ্য সেন্স অফ ইউ হ্যাভ টু রেকর্ড ইউর ওন ভয়েস ইউ হ্যাভ টু শুট সাম ভিডিও অফ ইউর সেলফ কী হয় এটা করলে তুমি যদি তোমার ভয়েসগুলো রেকর্ড করো তাহলে তুমি বুঝতে পারবে তুমি যখন ইংরেজিতে কথা বলো না সেখানে ইংরেজিটা শোনায় কেমন একটা এম বলে একটা ব্যাপার আছে তোমরা জানো কিনা আমি জানি না জানবে নিশ্চয়ই যারা শিখছো তারা তো জানবাই মাদার টাং ইনফ্লুয়েন্স আমরা যখন ইংরেজিতে কথা বলি যেহেতু আমরা নেটিভ স্পিকার নই কেউই যারা শিখছি এখন তো তারা আমরা যখন আমাদের নিজস্ব যে মাতৃভাষা আছে না তার একটা ইনফ্লুয়েন্স তার মধ্যে চলে যায় বুঝতে পেরেছো দিনের পর দিন আমরা আমাদের মাতৃভাষায় কথা বলছি যেটাই হোক না কারণ আমার যেমন বাংলা তার একটা ইনফ্লুয়েন্স ইংরেজির মধ্যে দেখতে পাওয়া যায় সেটা শুনলে আমাদের বুঝতে পারবো যে এটার থেকে আমাকে ধীরে ধীরে বেরোতে হবে আমার একটা নিজের মাতৃভাষার টান আমার ইংরেজির মধ্যেও বোঝা যাচ্ছে তো এইগুলোর থেকে নিজেকে ধীরে ধীরে ইম্প্রুভ করতে হবে এটা একটা গেল আর একটা হচ্ছে গিয়ে ভিডিও যদি শ্যুট করো তখন তুমি ওভারঅল তোমার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবে আর সামনে যখন একটা ক্যামেরা থাকে না নিজেকে এত নার্ভাসনেস চলে আসবে তখন কিন্তু তুমি আরও বেশি ফাম্বলিং করবে বুঝতে পেরেছো তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এইটা অনেক কাজে দেবে তোমার সেলফ ইম্প্রুভমেন্টের জন্য তো এইগুলো করতে পারো তোমরা আর কি করতে হবে সেই ভিডিওগুলো দেখার পরে বলেছি এখানে দেন ট্রাই টু ইম্প্রুভ ওটা দেখে কিন্তু শুধু ছেড়ে দিলে হবে না ওইখানে যে যে ভুলগুলো খুঁজে পেলে সেইগুলো ভুলগুলোকে ঠিক করতে হবে যদি ওই মিস্টেকগুলোকে রেক্টিফাই না করো তাহলে কিন্তু জীবনে ইম্প্রুভমেন্ট আসবে না একই ভুল বারবার হয়ে যাবে আর লাস্ট ইন দ্য লিস্ট বাট নট দ্য লিস্ট দ্যাট ইজ কনসিস্টেন্সি এই যতগুলো তোমাদেরকে বলে দিলাম এই পরপর পরপর সব কটা এইগুলোর মধ্যে যদি তুমি এগুলোকে যদি নিয়মিতভাবে না অভ্যাস করো তাহলে কিন্তু কখনোই তুমি রেজাল্ট পাবে না আমি যে বলেছি স্টে কনসিস্টেন্ট উইথ প্র্যাকটিস অনেকেই বলে স্যার এখন তোমরা এটা বলতে পারো স্যার আপনি যে পয়েন্টগুলো দিয়েছেন না এইগুলো ইউটিউবে প্রচুরবার দেখেছি আমি প্রচুর বার চেষ্টা করেছি এবং গত চার পাঁচ বছর ধরে এগুলো চেষ্টা করা সত্ত্বেও আমি এখনও ইংরেজিতে কথা বলে উঠতে পারিনি তাহলে ভাই বোন যেই হও না কেন তোমাকে একটা কথা বলি খারাপ লাগবে তোমার তুমি কনসিস্টেন্ট নাও তুমি দু তিন দিন চেষ্টা করেছো পাঁচ ছ দিন গ্যাপ দিয়েছো বা এক মাস দেড় মাস চেষ্টা করেছো আবার এক দেড় মাস করনি ঠিক আছে ঠিক যেমন জিমের ক্ষেত্রে হয় আমরা জিমে যাই ভাবি একটু রোগা হব তারপর আবার বন্ধ করে দিই যা পারি খেয়ে নিই আবার কিছুদিন চো শুরু করি এইভাবে হলে হবে না তোমাকে কনসিস্টেন্ট হতে হবে কনসিস্টেন্ট কেন হতে হবে কারণটা সেই দেখেছো বোধহয় তোমরা সবাই তো এখন সোশ্যাল মিডিয়ায় ইউজ করো বেশ কিছু রিলস আমরা দেখতে পাই সেই আছে না যে পরপর পর 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 এরকম কিছু জিনিস দাঁড় করিয়ে দেওয়া হলো তো যদি এটাকে ঠেলা দেওয়া হলো সবকটাই পর পরপর পরপর পড়তে পরতে চলে গেল এবং আমরা দেখবো যে দেশলাই কাঠি এরকম লাগানো রয়েছে পাশাপাশি পাশে যে একটা জ্বালিয়ে দেওয়া হলে পরপর টাচ হতে হতে চলে গেল কিন্তু কোনো কারণে যদি মাঝখান থেকে একটা সরিয়ে দেওয়া হয় বা দুটো সরিয়ে দেওয়া হয় তাহলে এই যে গ্যাপটা ক্রিয়েট হবে এটা কিন্তু এখানে পড়বে কিন্তু আর এগুলো আর পরে এগুলো পড়বে না বা এই দেশলাই কাঠি যদি ধরিয়ে দিদি পরপর হয়তো লাগতে লাগতে চলে আরও কাছে করলে এটার পরে আর টাচ হবে না তাই একটা দুটো দিন গ্যাপ হয়ে গেলেও কিন্তু বাকি দিনটা আমাদের কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই কনসিস্টেন্সি কিন্তু একটা ভাইটাল রোল প্লে করে যে কোনো কিছু শেখার জন্য তাই তুমি ইংরেজিতে যে বলতে পারছো না তোমার যে বলতে গিয়ে ভয় লাগছে তুমি অনেক একদিন ধরে শিখে যাচ্ছ তা সত্ত্বেও বলতে পারছো না তার পেছনে একটা বিশাল বড় কারণ রয়েছে এটা তো এক নম্বর পয়েন্ট করে দেওয়া উচিত কারণ এই রুলগুলো কম বেশি সব জায়গাতেই অ্যাভেলেবেল যেখানে তুমি গিয়ে শিখছো উনিও বলবেন হয়তো ইউটিউবে প্রচুর ভিডিও আছে এই নিয়ে আমি একমাত্র নই যে এইগুলো বলছি তো সব থেকে আসল দরকারি জিনিস হচ্ছে কনসিস্টেন্সি এটা যদি মিসিং হয় যত রুলই হোক না কেন এর পাশে তুমি আরও পাঁচশোখানে রুল লিখে নাও তা সত্ত্বেও কিছু হবে না সবথেকে ভাইটাল রুল কিন্তু কনসিস্টেন্সি এইটা না থাকলে কিছু হওয়া সম্ভব না এটাকে হালকায় নিলে হবে না যে লাস্টে রেখেছি বলে তাই আর হচ্ছে বি পেশেন্ট উইথ ইউর প্রোগ্রেস এই জিনিসটাও দেখতে পাওয়া যায় অনেকের মধ্যে স্যার আমি না চেষ্টা করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না বাবা ফল প্রথমে পাবে না ব্যাপারটা হচ্ছে এরকম একটা ডায়াগ্রাম প্রথমে দেখিয়ে দিই এটা দেখলে তোমার ভালো করে বুঝতে পারবে কি বলতে চাইছি এই যে ছকটা আমি আঁকছি না এটাকে এইভাবে দেখো তোমাকে না প্রথমে যে তুমি হার্ডওয়ার্ক করবে তুমি যে প্র্যাকটিস করবে এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের জায়গা হুম প্র্যাকটিস আর এটা তোমার হচ্ছে কি প্রগ্রেস বা রেজাল্ট এইটার কথা বলছি এই দিকটা এই দিকটা প্রোগ্রেস বা রেজাল্ট ধরো তোমার ভালো করে দেখো তুমি যদি প্রথমে প্রচুর প্র্যাকটিসও করো না ফার্স্ট লাইনটা দেখো এটা যে শুরু হয়েছে তুমি কিছুই দেখতে পাবে না প্রগ্রেস তারপরে কিন্তু তুমি একটু প্র্যাকটিস করবে তোমার প্র্যাকটিস কমাতে বলছে না প্র্যাকটিস তুমি বাড়াতে পারো কিন্তু ধীরে 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 তোমার যদি প্র্যাকটিস কমতেও থাকে প্র্যাকটিস যদি তুমি বজায় রাখো চিরকাল ঠিক আছে এদিকে কিন্তু দেখো প্রোগ্রেস কিন্তু ধীরে ধীরে বাড়ছে তোমার এখানে একটু হয়েছে এখানে ধীরে ধীরে বাড়ছে এখানে ধীরে ধীরে বাড়ছে এখানে বাড়ছে এখানে বাড়ছে এরকম বাড়ছে ঠিক আছে এই করতে করতে বাড়তে 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 এদিকটা কিন্তু তোমার বাড়তেই থাকবে এবং একটা সময় এরকম আসবে যে তোমার কিন্তু পুরো পুরো ভালোভাবেই প্রোগ্রেস শুধু হবে মানে রেজাল্ট তুমি ভালোভাবেই পাচ্ছ ফলাফল তুমি ভালোভাবেই পাচ্ছ তোমার কিন্তু প্র্যাকটিস হয়তো অত বড় লেভেলের করতে হচ্ছে দিন রাত আর ইংরেজি প্র্যাকটিস করতে হচ্ছে না তা সত্ত্বেও কিন্তু তুমি ইংরেজিতে কথা বলতে পারছো যারা ইংরেজি পড়াচ্ছেন বা ইংরেজিতে দিনরাত কথা বলছেন তাদের কিন্তু আলাদা করে আর ইংরেজি প্র্যাকটিস করতে বসতে হচ্ছে না ঠিক আছে তাদের কিন্তু দেখো শুধুই রেজাল্ট যেহেতু সবসময় ইংরেজির মধ্যে রয়েছেন উনি এই প্র্যাকটিসটা একসময় সেও করেছে হয়তো কিন্তু এখন যেহেতু সে সবসময় ইংরেজির মধ্যে রয়েছে তার কিন্তু রেজাল্ট এসে গেছে আর হার্ডওয়ার্কটা অতটা পরিমাণে নেই তাই এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে একটু ধৈর্যশীল হতে হবে বি পেশেন্ট উইথ ইউর প্রোগ্রেস তোমার যে মানে উন্নতি হবে সেটার প্রতি তোমাকে একটু ধৈর্যশীল হতে হবে তাড়াতাড়ি হয় না ইংরেজি শেখাটা না ওই আজকে কোর্সে ভর্তি হলাম দু চার দিনের মধ্যে ইংরেজি দুর্দান্ত বলতে শিখে যাবো ওই মুখস্থ করে হয় কয়েকটা লাইন মুখস্থ করিয়ে দিলাম সেটা দিয়ে গড় গড় করে বলতে আরম্ভ করলে সেইগুলো হয় কিন্তু ওইভাবে তো আর ইংরেজি হয় না মুখস্থ করে তোমাকে সিচুয়েশান ওয়াইজ প্র্যাকটিস করতে হবে তো ভালো করে দেখে নাও চাইলে কোনো স্ক্রিনশট নিতে হলে নিতে নিতে পারো আমি সরে যাচ্ছি এখান থেকে স্ক্রিন থেকে একেবারেই প্রথমে যেটা রয়েছে ফোকাস অন স্পিকিং নট নট ট্রান্সলেটিং ট্রান্সলেট করা বন্ধ করে দিয়ে কথা বলার উপরে জোর করতে হবে স্টার্ট স্পিকিং টু ইয়ার সেলফ কাউকে যদি না পাও নিজে নিজেই কথা বলা শুরু করে দাও তারপরে চেষ্টা করো কোনো পার্টনার জোগাড় করে তার সাথে কথা বলার অনলাইন যত রিসোর্সেস আছে যত সুবিধা আছে সেগুলো সব কটার উপ মানে ইউজ করো এবং রিড অ্যালাউড যখনই পড়বে জোরে জোরে পড়বে যাতে করে নিজের কানে সেটা শুনতে পাও ছোটোবেলায় আমাদের বাচ্চাবেলায় বলা হতো যে জোরে জোরে পড়ো জোরে জোরে বলো এমনি এমনি বলা হতো না কিন্তু এর অবশ্যই কোনো ভালো দিক আছে এবং অবশ্যই এর বেনিফিট রয়েছে ডোন্ট বি অ্যাফ্রেড টু মেক মিস্টেক্স ভুল করার ক্ষেত্রে কখনোই লজ্জা পেলে হবে না এটা খুব ন্যাচারাল ব্যাপার এবং সবাই করে এই জিনিসটা রেকর্ড ইয়ার সেলফ নিজের নিজের ভিডিও হোক নিজের ভয়েস হোক সেগুলোকে রেকর্ড করতে হবে সেখানটা থেকে নিজেকে নিজেকেই ফিডব্যাক দিতে হবে পারলে যদি কোনো টিউটারের কাছে যোগা যেতে পারো তার সাথে যোগাযোগ করতে পারো কথা বলতে পারো তার থেকে মানে ফিডব্যাক নিতে পারো কনসাল্ট করতে পারো কোনো স্পোকেন ইংলিশ কোর্স তোমার এলাকায় যদি জয়েন করতে চাও করতে পারো উনি অবশ্যই তোমাকে এগুলোতে সাহায্য করবেন যে কী কী ফিডব্যাক দেওয়া করা উচিত এবং কীভাবে আরও ইম্প্রুভ করা উচিত আর অবশ্যই কনসিস্টেন্সি যত যাই করো নাও না কেন যদি রেগুলার বেসিসে এটা না প্র্যাকটিস করো তাহলে কিন্তু ইম্প্রুভমেন্ট আসবে না একটু একটু শিখবে আবার বন্ধ করবে আবার নষ্ট হয়ে যাবে আবার চেষ্টা করবে আবার নষ্ট হয়ে যাবে এই করতে তোমার একটা সেলফ ডাউট চলে আসবে আমার দ্বারা বোধহয় হবে না এবং শেষমেশ তুমি কিন্তু এই ইংলিশ স্পিকিং যে জার্নিটা এটার থেকে তুমি বেরিয়ে যাবে মানে বুঝতে পেরেছো এই লার্নিং জার্নি থেকে তুমি বেরিয়ে যাবে তোমার আর কিন্তু ভালো লাগবে না এবং তুমি সবাইকে কিন্তু নেগেটিভ কথাই বলবে ভাই হয় না জানিস তো আমি করে দেখেছি স্পোকেন ইংলিশ কোর্স কিছু ইংরেজি শেখা যায় না ভাই তুমি চেষ্টা নি তাই হয়নি তুমি যদি চেষ্টা করতে অবশ্যই হতো এখনো সবার কাছে সময় আছে কোনো এজ লিমিট হয় না যে কোনো এজে যে কোনো মানুষ যে কোনো সময় চাইলেই শুরু করতে পারে খালি তার মধ্যে রাখবে হচ্ছে কি একটু ইচ্ছাশক্তি আর এই জিনিসগুলো একটু মাথায় রাখলে ইংরেজিতে কথা বলতে পারা যাবে ভয় নয় চেষ্টা করে বলা শুরু করতে হবে আশা করব তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে পয়েন্টগুলো অবশ্যই নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করো এবং বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারো যদি ভালো লেগে থাকে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা